আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মিঠু। আমি এই লাউ চাষ, মাছাই কীভাবে লাউ চাষ করতে হয় এই সম্পর্কে আপনাদের কিছু জানাই। আমি প্রথমে বাঁশ কেটে, তারপরে আগে খরচটা একটু বেশি ছিল, আগে আমরা পাটকাঠি দিয়ে লাউ চাষ করতাম। একটা পাটকাঠি তাড়ি নিত 30 টাকা, তাতে করে আমাদের লাউ চাষ ইয়েতে আমাদের পশে ইয়ে হইতো না, মানে লাভবান হতাম না। তো এখন সুতো দিয়ে লার বাঁধছি, তাতে করে দেখছি আমাদের একটু খরচ কম হচ্ছে। নয়তো আগে পাটকাঠি দিয়ে দিলে পরে আমাদের খরচটা একটু বেশি হইতো, সেই তুলনায় লাউ আমাদের মাছাই লাউ করলে পরে আমাদের হলো অনেক লাভবানই হচ্ছে। এবং লাউ চাষ মাছাই হলে পরে লাউ সাদা হয় এবং ফলনটা বেশি হয়। আর যাই হোক, লাউ চাষ করে অনেক লাভবানই হচ্ছে। খরচ লাউ চাষে খরচ এতে একটু যাই হয়েছে। লাউ আমার এতে গিয়েছে, আমার 1 বিঘে তুমি লাউ চাষ আছে, এতে লিভার গিয়েছে আপনার 20টা লিভার গিয়েছে। যদি শীতকালীন এই চাষটা যদি আমার আরও একটু বেশি হয় তাহলে আমি আরও কিছু লাউ চাষ বাড়াবো ইনশাল্লাহ। সামনে শীত আসছে, যদি লাউয়ের দামটা একটু বেশি পাই তাহলে অনেক লাভবান হতে পারবো। এবং মাছাই লাউ দিলে পরে একটু হলুদ পাতাগুলো আমাদের বাঁচতে হয়, সেই জন্যে এই খুঁটি আমরা একটু উঁচু করে দিয়েছি। আমাদের চলতে ফিরতে একটু সুবিধা হয় এবং আমাদের লিভার খরচ একটু দাঁড়িয়ে, যাতে এক দাঁড়িয়ে পাতা বাঁচলে পরে আমাদের একটু লিভার খরচ কম হয়, সেই জন্যই আমি এই আপনার উঁচু করে খুঁটি করেছি। গোড়া পরিষ্কার করতে হবে, মাঝে মাঝে গোড়া পরিষ্কার করি আর সার দিই। সারগুলো যেরকম লাল সার, ইউরিয়া সার, টিএসপি সার, এগুলো মিক্স করে মাঝে মাঝে সপ্তাহে লাউ তোলার পরেই দেওয়া হয় এগুলো।